আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 123তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষে আমি তার সেই বিখ্যাত কবিতাটি পাঠ করছি, মানুষ কবিতাটি। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাহি দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি, সব দেশেই সব কালেই ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দ্বার খোলো, ক্ষুদার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো, স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভোজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুদার কণ্ঠ ক্ষীণ ডাকিল পান্থ, দ্বার খোলো বাবা খাইনি কোষাত দিন। সহসা বন্ধ হলো মন্দির, ভোকারি ফিরিয়া চলে, ওই মসজিদে কালে শিরনিয়া ছিল, অঢেল গোস্ত্রুটি বাঁচিয়া গিয়াছে, মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির গায়ে আজাবির চিন, বলে বাবা আমি ভুখা ফাঁকা আছি আজ নিয়ে 7 দিন। তেড়িয়া হইয়া হাকিল মোল্লা, ভেলা হলো দেখি ল্যাটা, ভোকাছ মোর গৌ ভাগারে গিয়ে নামাজ পড়িস বেটা। ভোকারি কহিল না বাবা। মোল্লা হাকিল তাহলে শালা সোজা পথ দেখ, গোস্ত্রুটি নিয়া মসজিদে দিল তালা। ভোকারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুদার অন্নতা বলে বন্ধ করনি প্রভু, তব মন্দির মসজিদে কভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস গজনী মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেয়া দ্বার, খোদার ঘরে কে কপাট লাগায় কে দেয় সেখানে তালা, সব দ্বারের খোলা রবে চালা হাতরি শাবল চালা। হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়, ওরা কারা, ওরা কারা, কোরআন বেদ বাইবেল চুমিছে মরি মরি, ও মুখ হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কারি, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ। হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। ধন্যবাদ সকলকে, ভুলটি ক্ষমা মার্জিত দেখবেন, আমি না দেখে পড়েছি অনেকদিন পরে।